কাঁচা লঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন। নদিয়ার শেখর শিকদারের এই কীর্তিতে হতবাক সকলে। বয়স বাড়লেও কমবে না চোখের জ্যোতি, চেহারায় পড়বে না বয়সের ছাপ, শুধুমাত্র মুখে মাখতে হবে 500 গ্রাম লঙ্কা, খেতে হবে ন্যূনতম 1 কেজি। এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা। ভাবতে অবাক লাগছে? না, অবাক হওয়ার কিছু নেই, এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর শিকদার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ব্যক্তির কীর্তি। নদিয়ার রানাঘাট 2 নম্বর ব্লকের আইসমালী এলাকার বাসিন্দা শেখর শিকদার। জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি। প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি, পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে। তারপর জানা যায় আসল ঘটনা। এত লঙ্কা দিয়ে কি করেন শেখর? এ ব্যাপারে শেখরবাবু জানান, তিনি বাটা লঙ্কা মুখে মাখেন, খেলে খান প্রায় কেজি খানেক, তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলেও সাধ্যে কুলোয় না, জিভে ঝাল কিংবা মুখে জ্বলন অনুভব করেন না। শেখরবাবুর পাল্টা প্রশ্ন, জ্বলবে কেন, অ্যাসিড নাকি? আর স্বাদ বেশ ভালোই। তার নিদান, নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনো দিনও বয়সের ছাপ পড়বে না, আর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে অটুট থাকবে চোখের জ্যোতিও। লঙ্কা খাচ্ছি সেই 2-3 বছর 4 বছর বয়সের থেকে আমি লঙ্কা, ওই আগে খোলা চল দেয় মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে সিরিয়া সিরিয়া কোনো দিন 1 কেজি খেতাম, কোনোদিন রাত্রে ভাত খেতাম না, শুধু লঙ্কা খাইয়া কাটিয়ে যেত। আচ্ছা, লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে? আমার জ্বলে না, আমার ওই যে পাগলের মন্দিরটা দেখছেন, আচ্ছা ওই পাগলই সব রক্ষা করে। আচ্ছা, তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো, এর কি কোনো উপকারিতা আছে? এটা তো পুরোটাল ভিটামিন সি আছে। আমার চোখে এই খুব দৃষ্টিশক্তি বাড়ে। আচ্ছা, এই কাঁচা লঙ্কা লাগালি, কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালে চোখ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমার এই দৃষ্টিশক্তি আরও বৃদ্ধি পায়। আচ্ছা, তা এই যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন? আমি তিনবার মানুষে ভাত খাই, তো তিনবারে মিলে আমি ধরুন 1.5 কেজি খেতে পারি। ভাত টাত খাবেন না? ভাত টাত খাবো না, শুধু লঙ্কা। শুধু লঙ্কা? এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন? তা অনেকদিন, 2-1 মাস, কতদিন পারবো লঙ্কা খাবো, অভ্যেস হয়ে গেলে কারো এই জীবনে আর ভাত নাই খেলাম, লঙ্কা খেয়েই কাটাই দিলাম। শেখরবাবুর বৃদ্ধ মা জানাচ্ছেন, আগে তো এত সব মেশিনপত্র ছিল না, অনেক বড় সংসার বাংলাদেশে, ঢেকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায় বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম। শেখর তখন বছর 2-এর, হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল। বাড়িতে তো কান্নাকাটি শুরু, সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো, আমরা কেঁদে যাচ্ছি আর ছেলে মুচকি মুচকি হাসছে। তারপর থেকেই একটা দুটো করে লঙ্কা খাই, বড় হওয়ার পর থেকে চুরি করে খেত, এখন তো নিজে আনে নিজেই খাই। 3 বছর বয়সের থেকে খাওয়া পাচ্ছে। তখন দুধ ফুট খেত সঙ্গে লঙ্কা? দুধ খাতো, লঙ্কা খাতো, চুপ করিয়ে খাতো, আমরা রাগ করতাম, ও খাস না, চুপ করিয়ে দিয়ে খাতো, না জানাই আমাকে। আমাদের বাড়িতে গিয়ে উনি খায়, উনি সব জায়গায় লঙ্কা খায়। তো এটা কি অবাক লাগে আপনার? হ্যাঁ, অবাক তো লাগে, যেটা দেখা যায় না কোনো জায়গায় সেটা দেখলে তো একটু অবাক লাগে। তো যখন আপনার রান্নাতে যখন ঝাল দেন, তাহলে ওনার তো কোনো ঝালই লাগবে না, তাহলে আপনি কি মনে করবেন এনার কি কোনো কিছু দৈব শক্তি টক্তি আছে? থাকতে পারে, এরকম কিছু একটা না হলে তো সম্ভব না এগুলো। তো ক্রিম ফ্রিম তো লোকে মাখে, উনি তো লঙ্কা মাখছেন, চোখে জ্বলছেও না, দেখেছেন এরকম? দেখিনি, এটাই দেখেছি প্রথমে নাকি। তবে শেখরবাবুর এই কীর্তিতে হতবাক সকলেই।